ইভিএম নিয়ে কোনো সমস্যা নেই বলছে সিইসি। এদিকে মির্জা ফখরুল ও আব্বাসদের জামিন আবেদন প্রত্যাখ্যান অযৌক্তিক বলছে বিএনপি। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন, ইভিএম নিয়ে জাপা প্রার্থীর অভিযোগ দুঃখজনক বলছেন রিটার্নিং কর্মকর্তা। জানাবো মালয়েশিয়ায় যেতে গিয়ে সাগরে ডুবে আরও 180 রোহিঙ্গার মৃত্যু। এদিকে উত্তরা উত্তর স্টেশন থেকে টিকিট কেটে মেট্রো রেলে উঠবেন প্রধানমন্ত্রী। সাবানে হাত ধুয়ে মিলছে না অনেকের আঙুলের ছাপ। এবং সর্বশেষ জানাবো মেট্রো রেলে থাকছে না শিক্ষার্থীদের হাফ ভাড়া। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইভিএম নিয়ে কোনো সমস্যা নেই বলছে সিইসি। ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম নিয়ে কোনো সমস্যা নেই এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। ঢাকার আগারগাঁও নির্বাচন ভবনে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন সিসিটিভি পর্যবেক্ষণের এক পর্যায়ে গণমাধ্যমের কাছে এ মন্তব্য করেন। বেশ উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে বলে দাবি করেন সিইসি। তিনি বলেন, এখনও পর্যন্ত ভোটার উপস্থিতি ভালো, ভোটের পরিবেশও ভালো, সকাল থেকে এখনও পর্যন্ত তেমন কোনো অভিযোগ আমরা পাইনি। তবে ভোট শেষে বলা যাবে, আশা করি ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোট দিবে। জাতীয় পার্টির মেয়র প্রার্থী ভোট দিতে গিয়ে ইভিএম ত্রুটির ব্যাপারে সিইসি বলেন, প্রথমে একটু সমস্যা হয়েছিল এবং তা পরে ঠিক হয়ে যায়। তিনি ভোট দিয়েছেন, ইভিএম জটিলতায় অনেকেই ভোট না দিয়ে চলে গেছেন এমন অভিযোগ সম্পর্কে জানতে চাইলে কাজী হাবিবুল আওয়াল বলেন, ইভিএম খানিকটা ধীরগতির কথা শুনেছি, তবে কয়েকজন লোক ইভিএম ভোট না দিয়ে চলে গেছেন, ভোট শেষে মূল্যায়ন করা যাবে। রংপুর সিটি কর্পোরেশনের ভোট সিসি ক্যামেরার মাধ্যমে ঢাকা নির্বাচন ভবন থেকে পর্যবেক্ষণ করছেন তিনজন কমিশনার। মির্জা ফখরুল ও আব্বাসদের জামিন আবেদন প্রত্যাখ্যান অযৌক্তিক বলছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটি মনে করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস সহ জাতীয় নেতা এবং দল ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মীকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বিনা অপরাধে গ্রেপ্তার করা, বারবার তাদের জামিনের আবেদন প্রত্যাখ্যান করা অযৌক্তিক, কারাগারে তাদের প্রাপ্য মর্যাদা ও সুবিধা না দেওয়ায় তীব্র ক্ষোভ প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানায় স্থায়ী কমিটি। লিখিত বক্তব্যে নজরুল ইসলাম উল্লেখ করেন, দলকে নেতা শূন্য করার হীন চক্রান্তের অংশ হিসেবে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে হয়রানিমূলক ও ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছে। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন, ইভিএম নিয়ে জাপা প্রার্থীর অভিযোগ দুঃখজনক বলছেন রিটার্নিং কর্মকর্তা। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম ত্রুটির অভিযোগ তুলে জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা বিতর্কিত করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। ইভিএমের ত্রুটির কারণে প্রথম দফায় ভোট দিতে পারেনি জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফার এমন অভিযোগের প্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, তার এমন অভিযোগ জানার পর প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, সেখানে ইভিএম এর কোনো ত্রুটি ছিল না, একজন ভোটার ভোট দিচ্ছিলেন, তাকে একটু অপেক্ষা করতে বলা হয়েছিল, কিন্তু তিনি তা না করে ইভিএম এবং নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছেন। ইভিএম এর কোনো ত্রুটি নেই উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা বলেন, কিছু ভোটারের হাতের আঙুলের পরিষ্কার না থাকায় আঙুলের ছাপ মিলছে না, হাত ছাপ মিলছে না, হাত পরিষ্কার করার নির্দেশ দেওয়া হচ্ছে, কিন্তু মেয়র প্রার্থী মোস্তফা যে অভিযোগ তুলেছেন সেটি আমার কাছে দুঃখজনক মনে হয়েছে। আমি বলবো যে এটা আমাদের জাতির জন্য দুঃখজনক, আমরা এখনও সত্যকে সত্য বলতে শিখিনি। আমার কাছে মনে হয়েছে একটি সুন্দর পরিবেশ বিরাজ করছে, ইভিএম এবং এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তিনি এই অভিযোগ করেছেন। এর আগে সকাল 9টায় আলমনগর কলেজ রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোট দিতে আসেন জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা। নিজের ভোট দিতে এসে ইভিএম এর ত্রুটির কথা জানিয়ে তিনি বলেন, ইভিএম এর ত্রুটির কারণে প্রথম দফায় ভোট দিতে পারিনি, দ্বিতীয়বারের চেষ্টায় ভোট দিয়েছি, যারা ইভিএম এ ভোট দেয়নি প্রত্যন্ত এলাকায় তাদের কি হবে, এক্ষেত্রে ভোট কাস্টিং কম হবে, আর ভোট কাস্ট কম হলে আমার জন্যই ক্ষতি। এ সময় প্রতিটি কেন্দ্রে একজন করে বিশেষজ্ঞ থাকা উচিত বলে উল্লেখ করেন সদ্য সাবেক এই মেয়র। নির্বাচনী পরিবেশ অনেক সুন্দর হয়েছে উল্লেখ করে মোস্তফা বলেন, এখনো পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছে। তিনি বলেন, ভোট কেন্দ্রে গিয়ে দেখি ইভিএম হ্যাং হয়েছে, এই যদি ইভিএম এর অবস্থা হয় তাহলে মানুষ ভোট দেবে কিভাবে।
আমরা প্রথম থেকে ইভিএম সচল রাখতে বলেছিলাম, কিন্তু রিটার্নিং অফিসার কথা শোনেননি। এই মেশিনে যে সমস্যা তা আজ প্রমাণ হয়েছে। এরপর ভোট কেন্দ্রের সামনে অপেক্ষা করছিলেন মোস্তাফিজুর রহমান। আধা ঘন্টা পর ইভিএম সচল হলে কেন্দ্রের লোকজন তাকে ডেকে নিয়ে যান। এরপর ভোট দিয়ে বেরিয়ে মোস্তাফিজুর রহমান বলেন, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। গত মেয়াদে রংপুরের মানুষ আমাকে বিপুল ভোটে জয়লাভ করিয়েছে। এই 5 বছরে রংপুরে যে উন্নয়ন হয়েছে তার মূল্যায়ন এবারও বিপুল ভোটে বিজয়ী। এদিকে ইভিএমে কোনো সমস্যা নেই এমন মন্তব্য করেছেন সিইসি কাজী হাবিবুল আওয়াল। আগারগাঁও নির্বাচন ভবনে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সিসিটিভি পর্যবেক্ষণের সময় তিনি এ মন্তব্য করেন। মালয়েশিয়ায় যেতে গিয়ে সাগরে ডুবে আরও 180 রোহিঙ্গার মৃত্যু। রোহিঙ্গাদের বিপদেরও কোনো শেষ নেই, মৃত্যুর পর মৃত্যু ঘটনা ঘটছে। কক্সবাজার থেকে মালয়েশিয়াগামী নৌকায় চড়া 180 জন রোহিঙ্গা মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ। খবরে বলা হয়, গত 2 ডিসেম্বর পাড়ি দিয়েছিল নৌকাটি, কিন্তু 8 ডিসেম্বর পর থেকে সেই নৌকার যাত্রীদের সঙ্গে আর কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রায় কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ ছিল নৌকাটি। জাতিসংঘ এই ধরনের কোনো দুর্ঘটনার আশঙ্কা করেছিল, শেষ পর্যন্ত আশঙ্কায় সত্য হলো। পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন রোহিঙ্গা শরণার্থীরা। কমপক্ষে 180 জন রোহিঙ্গা শরণার্থী মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। এখনও বহুজন নিখোঁজ, তাদের সন্ধানে তল্লাশি চলছে। এই নিয়ে যথারীতি উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। জি নিউজের খবরে বলা হয়, নৌকাটিতে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বোঝাই করা হয়েছিল, যার কারণে শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি গিয়ে নৌকাটি ডুবে যায়। শ্রীলঙ্কা উপকূলের মৎস্যজীবীরা নৌকাডুবির কথা জানতে পেরে উপকূলরক্ষীদের খবর দেন, তারা গিয়ে উদ্ধার কাজ চালান। ততক্ষণে অবশ্য সমুদ্র 180 জন শরণার্থী ডুবে গিয়েছেন। নৌকাটির আর কোনো যাত্রীর বেঁচে নেই বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এর আগে গত সপ্তাহের ভারতের উপকূলে রোহিঙ্গাদের একটি নৌকা উদ্ধার করা হয়েছিল। এ নৌকায় ক্ষুধা তৃষ্ণা অন্তত 20 জনের মৃত্যু হয়েছে। নৌকাটিতে 100 জনের মতো রোহিঙ্গা ছিলেন। চলতি মাসের শুরুতে শ্রীলঙ্কার উত্তর উপকূল থেকে 104 জন রোহিঙ্গা সহ একটি নৌকা উদ্ধার করেছিল শ্রীলঙ্কা নৌবাহিনী। উত্তরা উত্তর স্টেশন থেকে টিকিট কেটে মেট্রোলে উঠবেন প্রধানমন্ত্রী। আগামীকাল রাজধানীর উত্তরার উত্তর স্টেশন থেকে টিকিট কেটে মেট্রোয়ে উঠবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আগারগাঁও স্টেশনে নামবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, উদ্বোধনী প্রোগ্রাম হবে আগামীকাল সকাল 11টায় উত্তরা 15 নম্বর সেক্টরের সি এর মাঠে। পদ্মা সেতু উদ্বোধনের আদলে প্রোগ্রাম হবে। এখানে একটি সুধীর সমাবেশের আয়োজন করা হবে। জাপানের রাষ্ট্রদূত এখানে শুভেচ্ছা বক্তব্য দেবেন। সকাল 11:25 প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। তবে নিরাপত্তার স্বার্থে উদ্বোধনী অনুষ্ঠানে কোনো আতশবাজি আয়োজন থাকবে না বলে জানান মন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী সবুজ পতাকা উড়িয়ে ও ফিতা কেটে মেট্রোর উদ্বোধন করবেন। তিনি উত্তরা উত্তর স্টেশন থেকে উঠে আগারগাঁও স্টেশনে এসে নামবেন। তিনি আরও জানান, লাইন 6 এর 21.26 কিলোমিটারের জন্য ব্যয় হয়েছে প্রায় 31,472 কোটি টাকা। সাবানে হাত ধুয়েও মিলছে না অনেকের আঙুলের ছাপ। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণে ইভিএম এর কারণে ভোগান্তি পেতে হচ্ছে ভোটারদের, বিশেষ করে আঙুলের ছাপ মিলছে না অনেকের। ছাপ মেলাতে সাবান দিয়ে হাত ধুয়ে আসতে পরামর্শ দিচ্ছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। তবে ইভিএম এর ত্রুটির কারণে এমন সমস্যা হচ্ছে বলে দাবি করেছেন ভোটাররা। সরজমিনের 6 নম্বর ওয়ার্ডের বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে দেখা যায়, ভোটাররা কেন্দ্রের পাশের নলকূপ থেকে সাবান দিয়ে হাত দিয়ে আসছেন ভোট দিতে। আঙুলের ছাপ না মেলায় কর্মকর্তাদের পরামর্শ, হাতের আঙুল পরিষ্কার করছেন তারা। আনসার সদস্যরা ভোটারদের উদ্দেশ্যে বলছেন, সবাই সাবান দিয়ে হাত দিয়ে আসুন, নইলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। ওই কেন্দ্রে নাজমা বেগম নামে এক নারী বেলা 11:30 দিকে ভোট দিতে আসেন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে যখন আঙুলের ছাপ দিতে যান তখন তা আর মিলছিল না। বারবার চেষ্টা করে ভোট গ্রহণ কর্মকর্তারা ব্যর্থ হচ্ছিলেন। এক পর্যায়ে তারা বলেন, আপনি বাইরে গিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে একটু পরে আসেন। একই কেন্দ্রে লতিফা বেগম নামে আরও এক নারী ভোটারের বারবার চেষ্টার পরেও আঙুলের ছাপ মেলেনি। এ বিষয়ে ভোট গ্রহণ কর্মকর্তারা জানান, বয়স্ক প্রায় সব ভোটারেরই সমস্যা হচ্ছে, সাবান দিয়ে হাত ধুয়ে আসার পর অনেকের ছাপ মিলছে। ইভিএম এর কোনো ত্রুটি নেই উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, কিছু ভোটারের হাতের আঙুল পরিষ্কার না থাকায় ছাপ মিলছে না, তাদের হাত পরিষ্কার করে ভোট দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মেট্রো রেলে থাকছে না শিক্ষার্থীদের হাফ ভাড়া। মেট্রো রেলে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া থাকবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রাজধানীর আগারগাঁও মেট্রো রেল স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন সেতুমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জন্য মেট্রো রেলে কোনো হাব ভাড়া থাকবে না। র্যাপিড পাস সংগ্রহকারীরা 10% ছাড় পাবেন। এছাড়া 3 ফুটের কম উচ্চতা শিশুরা বাবা মায়ের সঙ্গে ভ্রমণ করলে ভাড়া ফ্রি। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার মেট্রো রেল উদ্বোধন করবেন। উদ্বোধনের পর মেট্রো রেল আগারগাঁও থেকে দিয়াবাড়ি পর্যন্ত চলবে। মাঝের কোনো স্টেশনে 3 মাইল যাত্রী ওঠানামা করানো হবে না। বর্তমান বাস্তবতায় আধুনিক বিশ্বের সঙ্গে তুলনা করলে ঢাকায় মেট্রো রেলের ভাড়া বেশি নয় বলেও দাবি করেন সড়ক পরিবহন মন্ত্রী। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।